ভারতের কেরালার একটি গির্জায় প্রতি বছর সমবেত হন বিভিন্ন বয়সী যমজরা। 2007 সাল থেকে প্রতি বছর হচ্ছে এ মিলন মেলা। একই চেহারা আবার অনেকেই পড়েছেন একই পোশাক, তবে ভিন্ন দুজন মানুষ, এক বা দুই নয়, এমন অন্তত 66 জোড়া মানুষ জড়ো হয়েছেন ভারতের কেরালার কোথানালুরের সেন্ট গার্ভাসিস এবং প্রথাসিস ফোরান চার্চে। ব্যতিক্রমী এই মিলন মেলায় একসাথে সময় কাটানোর পাশাপাশি নিজেদের মজার অভিজ্ঞতা শেয়ার করেন অংশগ্রহণকারীরা। খুব খুশি লাগছে, প্রথমবারের মতো আমরা স্বাভাবিক বোধ করছি, কারণ সাধারণত আমরা জনসম্মুখে গেলে সবাই আমাদের যমজ হিসাবে আঙুলের ইশারা করে চিহ্নিত করে রাখে। যমজের এই মিলন মেলায় বৃদ্ধা যেমন আছে, আছে তরুণ তরুণীও। এই আয়োজনে যমজ শিশুদের নিয়েও হাজির হন অনেক বাবা মা। এই উৎসব সেন্ট গার্ভাসিস ও সেন্ট প্রথাসিসের সাধুদের উদ্দেশ্যে পালন করা হয়। 2007 সাল থেকে প্রতি বছর হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে অংশগ্রহণ। সাধু গার্ভাসিস এবং প্রথাসিস ছিলেন যুক্তরাষ্ট্রের ওহিওর ধর্মযাজক মিলানের যমজপুত্র, তাদের উদ্দেশ্যেই এই উৎসব পালন করা হয়। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের কেরালার একটি গির্জায় প্রতি বছর সমবেত হন বিভিন্ন বয়সী যমজরা। 2007 সাল থেকে প্রতি বছর হচ্ছে এ মিলন মেলা। একই চেহারা আবার অনেকেই পড়েছেন একই পোশাক, তবে ভিন্ন দুজন মানুষ, এক বা দুই নয়, এমন অন্তত 66 জোড়া মানুষ জড়ো হয়েছেন ভারতের কেরালার কোথানালুরের সেন্ট গার্ভাসিস এবং প্রথাসিস ফোরান চার্চে। ব্যতিক্রমী এই মিলন মেলায় একসাথে সময় কাটানোর পাশাপাশি নিজেদের মজার অভিজ্ঞতা শেয়ার করেন অংশগ্রহণকারীরা। খুব খুশি লাগছে, প্রথমবারের মতো আমরা স্বাভাবিক বোধ করছি, কারণ সাধারণত আমরা জনসম্মুখে গেলে সবাই আমাদের যমজ হিসাবে আঙুলের ইশারা করে চিহ্নিত করে রাখে। যমজের এই মিলন মেলায় বৃদ্ধা যেমন আছে, আছে তরুণ তরুণীও। এই আয়োজনে যমজ শিশুদের নিয়েও হাজির হন অনেক বাবা মা। এই উৎসব সেন্ট গার্ভাসিস ও সেন্ট প্রথাসিসের সাধুদের উদ্দেশ্যে পালন করা হয়। 2007 সাল থেকে প্রতি বছর হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে অংশগ্রহণ। সাধু গার্ভাসিস এবং প্রথাসিস ছিলেন যুক্তরাষ্ট্রের ওহিওর ধর্মযাজক মিলানের যমজপুত্র, তাদের উদ্দেশ্যেই এই উৎসব পালন করা হয়। সাবিকুন্নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।